বৰপেটাত এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে নতুন শিক্ষাবৰ্ষৰ আৰম্ভণিৰ দিনটোতে বিদ্যালয়ৰ পৰা অভতা পথত পুত্ৰ কন্যাসহ পিতৃক মহতিয়াই নিছে এখন তীব্ৰবেগী ডাম্পাৰে এটা করুণ ঘটনা সংঘটিত হয়েছে ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে নৃপেন দাস নীলোৎপল দাস আর কৃষ্টি দাস স্কুল ছুটির পাছত বরপেটা কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষার্থী নীলোৎপল দাস আর সৃষ্টি দাসক লৈ স্কুটারের জড়িয়ে ঘরলৈ তেওঁ আহি থকার অবস্থাতেই এই ঘটনা সংঘটিত হয়েছে বরপেটা আরক্ষী অধীক্ষক কার্যালয়ের সমীপত সংঘটিত হয়েছে দুর্ঘটনা সংকটজনক অবস্থাত তিনিওকে বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ত ভর্তি করা হয়েছে উল্লেখযোগ্য যে বরপেটা কেন্দ্রীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র নীলোৎপল দাস আর তৃতীয় শ্রেণীর ছাত্রী আছিল কৃষ্টি দাস ইফালে দুর্ঘটনা সংঘটিত করা ডাম্পারখনক রাইজে করায়ত্ত করা বলে জানিব পরা গেছে আমি সম্পাদিত রূপত আপনাদের দৃশ্যাংশ দেখাইছো অতিক এক ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে তীব্রবেগী ডাম্পারে মহতিয়াই লৈ গৈছে বরপেটাত এই ঘটনা সংঘটিত হয়েছে পিতৃর লগতে সংকটজনক অবস্থাত বর্তমান সময় চিকিৎসাধীন হবলগিয়া হয়েছে পুত্র আর কন্যা দৃশ্যাংশ আপনাদের প্রত্যক্ষ করেছে ডাম্পারে মহতিয়াই লৈ গৈছে নৃপেন দাস নীলোৎপল দাস আর কৃষ্টি দাস গুরুতরভাবে আহত হওয়া বলে জানিব পরা গৈছে বিদ্যালয় ছুটির পিছতেই বরপেটা কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষার্থী নীলোৎপল দাস আর সৃষ্টি দাসক লবলৈ পিতৃ স্কুটাররে গৈছিলে আর ঘরলৈ আহি থকা অবস্থাতে এখন তীব্রবেগী ডাম্পারে তেওঁলোকক মহতিয়াই লৈ যায় আটাইকেইগৰাকীৰ অৱস্থা সংকটজনক বুলি জানিব পৰা গৈছে বৰপেটা আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ৰ সন্মুখতে এই ভয়ংকৰ দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছে ইতিমধ্যে ৰাইজে কৰায়ত্ত কৰিছে দুৰ্ঘটনা সংঘটিত কৰা ডাম্পাৰখন লগত কি দিছিলে গাড়ী এটা